সংগ্রামের একমাত্র হাতিয়ার আলিপুর বার্তা, কথায় না কাজে বিশ্বাসী। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা, আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। খেলার কোর্টের ঘেরাটোপে এখানে আসবে কফিন, বাড়ি ফিরে মেয়ের সঙ্গে খেলার কথা ছিল তার। সবছরের মেয়ে জানেও না বাবা নেই, খেলার কোর্টের কোনোদিনই সে আর বাবাকে পাবে না। বাড়ির সামনে মাটিতে কাটা সেই কোর্টের মধ্যেই রাখা আছে হাওড়ার চক্কাশির বাবলু সাত্রার নিথর দেহ। উলুবেড়িয়ার বাবলু সাত্রা ও নদিয়ার পলাশীপাড়ার সুদীপ বিশ্বাসের উত্থান গরিব পরিবার থেকে। ছোট থেকে বাঁচার জন্যই নামতে হয়েছে লড়াইয়ে, পড়াশোনা করে আধা সামরিক বাহিনী জওয়ানের চাকরি। পুলওয়ামার অবন্তিপোরায় নিহিত জওয়ানদের মধ্যে এই রাজ্যের দুজন। কাশ্মীরের পুলওয়ামার অবন্তিপোরায় বৃহস্পতিবার সেনা কনভয়ে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন বাউরিয়ার চক্কাশি রাজবংশীপাড়ার বাবলু ও নদিয়ার পলাশীপাড়ার সুদীপ। বৃহস্পতিবার রাতে গ্রামে বাবলুর মৃত্যুর খবর আসায় শোকের পরিবেশ তৈরি হয়। শুক্রবার সকাল থেকে বাড়িতে লোকের ভিড় বাড়তে শুরু করে। বাবলুর মা ও স্ত্রী মিতা অঝরে কেঁদে চলেছেন, গোটা গ্রাম এখন শোকে বিহ্বল। এই ঘটনায় স্তম্ভিত করে দিয়েছেন গোটা দেশকে। হাজার কষ্ট হলেও আমাকে বলতো না, আমাদের কাউকে বলতো না। শীতে কি কষ্ট, ঠান্ডায় কোনোদিন বলতো না যে আমার এখানে কষ্ট হচ্ছে, খালি বলতো ভালো আছি, তোরা সব কেমন আছিস, আমাদের খবর নিত। হাজার কষ্ট হলেও আমাকে জানা। অপরদিকে নদিয়ার সুদীপ বিশ্বাসের বাড়ি হাঁসপুকুরিয়া তেলিপাড়ায়। ক্ষেত মজুর সন্ন্যাসী বিশ্বাসের ছেলে সুদীপ গত 4 বছর আগে সেনাবাহিনীতে যোগদান করে। কাশ্মীরের শ্রীনগরে তার প্রথম পোস্টিং হয়। কদিন আগেই সুদীপ জানিয়েছিল নতুন বাড়ির কাজ শেষ হলেই বিয়ের জন্য মেয়ে দেখতে। গত বৃহস্পতিবার জঙ্গি হামলায় ছবি দেখে অজানা আশঙ্কায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল পরিবারের। মনের কোণে দানা বেঁধেছিল আশঙ্কা, আর সেই আশঙ্কা সত্যি করে মৃত্যুর খবর এলো শুক্রবার সকালে। আমার সঙ্গে কথা হয়নি, বৌদির সঙ্গে কথা হয়েছিল, কাজ করছিলাম। আর বাবার সঙ্গে মাঠে কথা হয়েছিল, বাবাকে বলছে বাবার আয় কাটা হয়ে গেছে, বলছে হ্যাঁ, তাই তোকে নাচা তাহলে ওই টুকু কেটে তুমি বাড়ি চলে যাও, গিয়ে ভাত খাবা, মা রান্না হয়ে গেছে, মা গিয়ে ভাত খাবা, তাই বাবাকে বলছে। আমার সঙ্গে কাজ সারাদিন কথাই হয়নি, ফোনটা নিয়ে গেছে। আর আমি 3টের সময় কাপড় কাটছিলাম, দিয়ে আর আমার সঙ্গে ফোন হয়নি। ঘটনাটা যে খবর হয়েছে টিভিতে, খবর হয়েছে 3:10 ফোন হয়েছে, তারপরে 3:30 আমার দিদি ছেলে আছে, দিদি ছেলে বলছি মাসি টটনে তো ফোন লাগছি না, সুইচ অফ বলছি। আমি বলছি তোকে একটা কথা বলবো পরে, তো বলছি মাসি এ দেখো এক্ষুনি ঝুমকুতে গাড়ি যাচ্ছিল, এক্ষুনি গাড়ি পুড়ি গেছে, এই গাড়ি থেকে এই এইখানে টটন যাইছি। আমি বলছি হ্যাঁ টটন আজকেই যাইছি, তুই সেই তখন থেকেই খবর সুদীপ যে ওই গাড়িতে ছিল সেটা জানতে না না। তারপরে আজকে কি খবর এসেছে? আজকে তো খবরে বলছি তোকে সেরকম হয়েছে না, বলি ঘর দূর না হলে বিয়ে করবো না, ঘরগুলো সেরে দিয়ে বিয়ে করবো, এইবারে আমার দেওয়ার কথা। তাই ঘরগুলো মিস্ত্রি ঠিক মতন আসছে না, করছে না, দিয়ে ওই জন্য বিয়েতে দাঁড়াইতে পারছি না। আমি বলছি এইবারে আমি বিয়ে দিয়ে দেবো, ছেলেকে বললাম, তুই বললো হ্যাঁ তুমি মেয়ে দেখো, আমি এসে এবার বিয়ে করবো। গত বৃহস্পতিবার দুপুরে জানায় যে তারা শ্রীনগরের দিকে যাচ্ছিল, আর সেটাই ছিল সুদীপের শেষ কথা। পরিবারের কথায় 54 নম্বরের ব্যাটেলিয়ানের এক জওয়ান অসুস্থ হয়ে পড়ায় সেই জায়গায় নেওয়া হয় 98 নম্বর ব্যাটেলিয়ানের কনস্টেবল সুদীপকে। কিছুক্ষণ পরেই জওয়ানদের কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। ঘটনার পর থেকেই বাড়িতে ভিড় জমায় প্রতিবেশী থেকে আত্মীয় স্বজনেরা, শোকস্তব্ধ গোটা গ্রাম। কাজ শুরু হয়েছিল নতুন বাড়ির, সবকিছুই অসমাপ্ত রয়ে গেল। চারিদিকে রক্ত গোলাপ, প্রেমের জয়গান,
ওদেরও তো কেউ বাস্ত ভালো যারা কাশ্মীরে দিল প্রাণ, বীর যোদ্ধাদের হারালো দেশ, কফিন বন্দি হয়ে বাড়ি ফিরলেন যোদ্ধারা, চোখের জল ফেলছে গোটা দেশ। স্বাধীন ভারতের কাশ্মীরের এরকম বড় হামলা আগে ঘটেনি। ভালোবাসার দিনে চৌহানদের রক্তে ভিজল কাশ্মীরের মাটি, শোকে মুহ্যমান দেশ। ব্যুরোর রিপোর্ট, আলিপুর বার্তা।